সামনে দুর্গাপূজা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুর্গামায়ের পূজায় সবাই আমরা ব্রতী হই, উৎসাহী হই, বিভিন্ন পাণ্ডালে পাণ্ডালে অনেক বড় বড় অনুষ্ঠান হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, ভারতবর্ষে তো কোটি কোটি টাকা ব্যয় হয়, অর্থ প্রচুর ব্যয় হয়, কিন্তু ধর্ম রক্ষা হয় কি না সেই বিষয়ে প্রশ্ন আছে। কিন্তু উত্তরটা দিলেও তবুও মানুষ মানুষের মনটা একটু নাড়াচাড়া দিয়ে ওঠে না, এই দুর্ভাগ্য। দুর্গাপূজা দুর্গতি না আসেনি, সবার দুর্গতিকে সবার দুঃখকে বিনাশ করেন মা দুর্গা। পূজা করলে দুর্গতি নাশ হয়, কিন্তু কেমন পূজা করলে দুর্গতি নাশ হবে? যদি সেই পূজাটা শুদ্ধ সাত্ত্বিকী পূজা হয়। আজ পূজার নামে সাত্ত্বিকী শব্দটির কোনো গুরুত্ব নাই, পূজা হয় প্যান্ডেল, পূজা হয় মাইক, সাউন্ড বক্সে 65 ডেসিবেলের ওপরে তাণ্ডব, পূজা হয় অনেক জায়গায় পশু হত্যা হয়ে পূজা হয়। যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা পূজা দেখেছে, পাণ্ডালে পাণ্ডালে অনেক লোক মদে মাতাল হয়ে ধেই ধেই করে নাচে, মদের জন্য একটা বাজেট থাকে, পূজা হয়। পূজা হয় এমন করে যে সেই পূজায় ভক্তি থাকে না। পূজা শব্দটির একটা সম্যক অর্থ কি জানেন? সেবা। কিন্তু সেই সেবা হয়ে ওঠে না। পূজার হেতু যদি জিজ্ঞেস করা হয় তবে সবাই বলে আনন্দ, আনন্দের জন্য পূজা। আর যখন আনন্দের জন্য পূজা হয় তখন কি আর পূজা হবে? কারণ আমার আনন্দের জন্য পূজা, আনন্দটা মুখ্য, পূজা মুখ্য হয় না তখন। পূজার জন্য আনন্দ, এটা যদি হতো তাহলে পূজাটা মুখ্য হতো, বলো না গো রাধে রাধে। এবার আনন্দ বহুবিধ আছে, মানুষের মনের যা ইচ্ছা সেটাই সেই আনন্দটাকে পূজার মধ্যে জয়েন্ট করে করে বেড়াচ্ছে, পূজার মধ্যে আনন্দটাকে জয়েন্ট করছে। এবার পূজার জন্য যদি আনন্দ হতো তাহলে আনন্দ কেবলমাত্র সাত্ত্বিকই হতো, কারণ পূজার নিমিত্তে আনন্দ হতো, তখন হয়ে উঠত সেটা সাত্ত্বিকী। কিন্তু আজ পূজার জন্য আনন্দ হচ্ছে, সে আনন্দ কি? ওই ব্যক্তির আনন্দ, মনের আনন্দ ওই রকম, উনি সাজবে সাজবে গুজবে আনন্দ করবে, হই হুল্লোড করবে, ওনার হলো নাচে গানে আনন্দ, তো সেই নাচ গানের মধ্যে উনি ব্যস্ত থাকবেন, ওনার আনন্দ ওখানে। হ্যাঁ, আমাদের শাস্ত্রীয় সঙ্গীতগুলো ওইসব তো বাজে না, ভক্তি সঙ্গীত আদি তো পাণ্ডালে পাণ্ডালে বাজতে শোনা যায় না, সেখানে হাই হাপ্পা গানগুলো বাজে, আর সেখানে সনাতন ধর্মের অবক্ষয় হয়, মানুষের কানে সেটি আনন্দের মতন বাজতে থাকে, মনে করে দুর্গাপূজার আনন্দ এই রকম। একেই বুঝি ধর্ম বলে। ছেলেটি মেয়েটি, আপনার কোমলমতি মেয়েটি, সে ধর্ম সম্পর্কে কিছু জানে না, সে মনে করে এর নামে বুঝি ধর্ম, দুর্গাপূজাটাই ধর্ম হলো। আরে ধর্ম হবে, কিন্তু সেখানে সেখান থেকে যা শিক্ষা আছে তার নাম ধর্ম? কী শিক্ষাচ্ছ, কী শেখাচ্ছ তুমি ওকে? এমন এমন মূর্তি রচনা হয় আজকাল, লজ্জা লাগে জানেন। মূর্তি কেমন হবে সেই ধ্যানটা বৃহন্নন্দিকেশ্বর পুরাণ, সেই বৃহন্নন্দিকেশ্বর পুরাণে বর্ণনা করেছেন। দেবী পুরাণ, কালিকা পুরাণ, এই সমস্ত পুরাণ আছে। দেবী পূজা করতে গেলে
এই সমস্ত পুরাণ, কালিকা পুরাণ, দেবী পুরাণ, বৃহন্নন্দিকেশ্বর পুরাণ, এই তিনটি পুরাণ হিসেবেই পূজার পদ্ধতি আদি আছে। সেখানে যে ধ্যানের বর্ণনা আছে, সেই ধ্যান অনুযায়ী দেবী নির্মিত হবেন, এটা বড় একটা বিষয়। পশ্চিমবঙ্গে এমন হয়, সেই ধ্যানের তো ধ পর্যন্ত নাই। ধ্যান মানে স্বরূপ, দেবীর কী কী, কেমন স্বরূপ, বর্ণ কেমন, তিনি কেমন করে তাকাচ্ছেন, কেমনভাবে দাঁড়িয়েছেন। হ্যাঁ, আজকাল এমনভাবে একটা দেবীকে বানানো হয়, জানো কী বলবো, ওই সমস্ত বলে লজ্জা হবে, আপনারা নিজেরাই দেখে থাকবেন। হ্যাঁ, এমন একটা মূর্তি বানিয়ে দিল, কোনো নর্তকীর মুখ লাগিয়ে দিল, বস্ত্রগুলোও ঠিকঠাক মতন নেই, অন্য ধর্মের মানুষ আঙ্গুল তুলে বলবে এই তোর দুর্গা পূজা, বেলপাতা দেয় বোঝা বোঝা, তার মধ্যে খ্যারের বোঝা, ওপরে নেপা পোষা, কি ঠাকুর দেখলাম সা সা, কি দুঃখী দেখলাম নানি। ঠিকই তো বলেছে, শুধু কি আমরা বেলপাতা বোঝা বোঝা দিই, শুধু কি ওপরটা অমনভাবে নেপা পোষা, উপরের পবিত্রতা আমাদের হৃদয়কে স্পর্শ করে না কেন? কারণ সাত্ত্বিক নাই, সাত্ত্বিকতা নাই, নিয়ম নাই। মুখখানা কেমন হবে, গায়ের বর্ণ কেমন হবে, কোন হস্তে কোন কোন অস্ত্র থাকবেন, জটা জটা সমযুক্তাম অর্ধেন্দ্র কৃত শেখরাম, লোচনত্রয় সংযুক্তাম পূর্ণেন্দ্র সদৃশানাম, অতোষী পুষ্পবর্ণাভাম সুপ্রতিষ্ঠাম সুলোচনাম। অতোষী পুষ্পা পুষ্পবর্ণাভাম মানে অতোষী ফুলের বর্ণের মতন। আবার কোনো 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 গ্রন্থে, যেমন বৃহন্নন্দিকেশ্বর পুরাণে আছে, তপ্ত কাঞ্চন বর্ণাভাম সুপ্রতিষ্ঠাম সুলোচনাম, নব যৌবন সম্পন্নাম সর্বভরণ ভূষিতাম, সর্ব আভরণে ভূষিত। হ্যাঁ, সুচারুদর্শনাং তদ্বৎ বি শিরস্কং প্রদর্শয়িত শিরচ্ছেদ ভবন তদ্দান এবং খর্গ পানিনম। এই যে কোথায় কী কী আছে, সব পটপট পটপট সাজানো আছে, কোন হস্তে খর্গ, কোন হস্তে ত্রিশূল, কোন হস্তে পদ্মপুষ্প, একদম পরিপূর্ণভাবে। কিন্তু আজকাল এমন ঘটনা ঘটেছে জানেন, যে মনের ইচ্ছা অনুযায়ী সাজানো হয়। দেবী মূর্তি কী কী প্রকারের দেবী মূর্তি হবে, মৃন্ময়ী হবে, মাটির গড়া হতে পারে, মানে কাষ্ঠমূর্তি হতে পারে, পাষাণময়ী পাথরের মূর্তি হতে পারে, বালুকাময়ী মানে মৃন্ময়ী। কিন্তু আজকাল মূর্তি নির্মাণ হয় শস্যে দিয়ে, শস্যের দেবী, সুপারির দেবী। হ্যাঁ, তুমি শিল্পী, ঠিক আছে, তোমার শিল্পীর মর্যাদা তুমি যথেষ্ট তোমাকে পাবে, তুমি সুপুরি দিয়ে মূর্তি নির্মাণ করেছ, কাঠ পেন্সিল দিয়ে মূর্তি নির্মাণ করেছ, হ্যাঁ, অন্য কোনো একটা পাতা দিয়ে তুমি মূর্তি নির্মাণ করেছ, ঠিক আছে, তার জন্য তুমি প্রশংসিত, তুমি যোগ্য, তুমি ভালো কারিগর, তুমি ভালো শিল্পী। তাই বলে এ নয় যে ও মূর্তি পূজা হবে, ও মূর্তি পূজিত হয় না, ও মূর্তি পূজার জন্য নয়। এছাড়া মূর্তি কেমন হবে সেই বিষয়ে ধ্যান নাই, মূর্তি কী প্রকার হবে সেই বিষয়ে ধ্যান নাই। যারা মূর্তি দেখতে যায় তারা আবার প্রাইজ দেয়, বাহ এই মূর্তিটা তো খুব সুন্দর, প্রাইজ দেওয়া হবে। পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো ঘটে, যারা প্রাইজ দিচ্ছে তারাও তো কোনো সনাতন ধর্ম সম্পর্কে জানেই না, শূন্য, তারা প্রাইজ দিচ্ছে, বাহ এই মূর্তিটা ভালো করে দাঁড়িয়েছে, এই মূর্তিতে তিনজন অসুর, একটা অসুর এমনভাবে সিংহের মাথাটা ধরেছে, সিংহের বুকে, সিংহের মুখের মধ্যে এমনভাবে একটা কিছু লাগিয়ে দিয়েছে, হ্যাঁ ছুরি ঢুকিয়ে দিয়েছে, এসব ভুলভাল, বাহ মূর্তিটা তো খুব সুন্দর,
কত টাকা খরচা হয়েছে এই মূর্তির খরচা? এই 7 লাখ টাকার মূর্তি। বাহ, এটাই ফার্স্ট হবে। বিচারক বিচার করছে, দুর্গাপূজার কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন, বিচারক বিচার করছে এই মূর্তি ফার্স্ট হবে। হায় রে হায়, ইস, ধর্মকর্ম লোক সব এই মাত্র করে, এই ধর্ম ভাবছে। আরতি হবে, সেখানে বিচার হবে, কার কেমন আরতি হচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। এই আরতিতে ফার্স্ট সেকেন্ড থার্ড দেবে। আরতি মানে কি জানো? আরতি মানে সম্যক প্রকার রতি, আমার হৃদয়ের কতটুকু রতি, কতটুকু ভালোবাসা জন্মালো, তার আবার প্রাইজ হয় নাকি কখনো? বলো না গো রাধে রাধে, আমি আমার ভগবতীর জন্য কতটুকু রতি উৎপাদন করলাম, কতটুকু ভক্তি, কতটুকু মতি হলো, তার উপরে আরতি হচ্ছে, আর তার আবার প্রাইজ হয় কখনো? তার আবার বিচার হয়, বিচারক সেখানে বিচার করে। যে বিচার ভগবতী করবে সেখানে সাধারণ মানুষ বিচারকের আসনে বসে। হায় হায় দুর্গাপূজার অবস্থা, বলো না গো রাধে রাধে। ইস, গত 3 বৎসর আগে আমার একটা কাকু সনাতন চক্রবর্তী, সে দুর্গাপূজা করছিল খুব বড় একটা পাণ্ডালে। আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম, কাকু পূজা কেমন হচ্ছে? বলে, কি বলবো বাবা, কি বলবো। বলে, কেন, কোনো সমস্যা? কি সমস্যা? বলে, সমস্যা কি জানো, ওই আমি বলেছিলাম আজকে তো সন্ধি পূজা, সন্ধি মানে অষ্টমী আর নবমী সন্ধিক্ষণে সন্ধি পূজা হয়, অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর প্রথম 24 মিনিট, এই 48 মিনিট সময়ে বলা হয় সন্ধি পূজা, সন্ধিক্ষণ, সন্ধি মানে মিলন, এই সময় সন্ধি পূজা হয়। আমি বললাম যে এখানে একটা নারকেল লাগবে, একটা শাড়ি লাগবে, আনা হয় নাই। বললো, এইবার আমাদের বাজেট অনেক টাকার। সভাপতিকে ডাকলাম, সভাপতি বলল, এইবার বাজেট আমাদের অনেক টাকার, বহু টাকার বাজেট আমাদের, হ্যাঁ 30 লাখ টাকার বাজেট, এবার আমরা অত খরচা দিতে পারবো না, ওখানে একটা হর্তুকি দিয়ে রাখো, আর ওই ছোটো গামছা আছে জাল জাল গামছা, ওটা দিয়ে রাখো, শাড়ি ফাড়ি কিছু দিতে পারবো না, ঠাকুরমশাই অমনি করো। 30 লাখ টাকার বাজেট, এইসব দিতে পারবো না। কিসে বাজেটটা কিসের গো, পূজার নিমিত্তে না আনন্দের নিমিত্তে, বলো রাধে রাধে। এই পূজা তোমাদের, ধর্মকর্মের অবস্থা এই চলছে আজ, বড় শোচনীয়, বড় পরিস্থিতি খারাপ। ব্রাহ্মণকে সঠিকভাবে যে একটা বস্ত্রাদি দেবে সেটাও দিচ্ছে না। হ্যাঁ, কেউ কেউ মনে করছে ব্রাহ্মণ নিয়ে যাবে, পূজার আগে ব্রাহ্মণকে দিয়ে দেয়, ব্রাহ্মণ নেবে অতএব খারাপটা দিতে হবে। পূজার জন্য আলাদা আলাদা কাপড় তৈরি হয়েছে মহারাজ, দুই সাইডে লাল, মাঝখানে জাল, এরকম কাপড় তৈরি হয়েছে ব্রাহ্মণকে দেওয়ার জন্য। শুনলে হাসি হচ্ছে, কিন্তু বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা। এই জন্য সঠিক ব্রাহ্মণও তো পাওয়া যাবে না, ব্রাহ্মণরা পুজো করতে আসবে না একসময়। বলে, কেন, ভালোবাসার অভাব, শ্রদ্ধার অভাব, ভালো করে জানবারও চেষ্টা করবে না। অনেকে বলে পুরোহিত জানে না, চণ্ডীটাও যে ঠিক মতো পাঠ করবে সেও করতে পারছে না। বলে, কেন গো চণ্ডী পাঠ করতে পারছে না কেন, ভালো করে কেন করতে পারছে না, এরা শেখে না কেন, কিসের জন্য শিখছে না? তারা কি উত্তর দিচ্ছে জানো, শিখবো, শিখে কি হবে, নিজের পেটটাও চালাতে পারবো না মহারাজ, তাই শিখে কি হবে, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, ধর্মের প্রতি ভক্তি শ্রদ্ধা কমে গেছে, কেননা আনন্দের দিকে ধ্যান বেশি, পূজার দিকে তো ধ্যান নাই। পুরোহিত কি করছে, মন্ত্র করুক না করুক, পূজোক না পূজোক, পূজা হোক না হোক, সেই দিকে সামান্য কোনো মতি গতি নাই, তাদের তো মন অন্যদিকে, আনন্দ
আনন্দ যা করার সেটা করে নেব, কি আছে? হ্যাঁ, পূজা যা খুশি হোক, আবাহনে আনন্দ নাই, বিসর্জনের দিন আনন্দ। মদে মাতাল হয়ে ধেই ধেই করে নেচে নেচে বেড়াচ্ছে, মাতাল হয়ে নাচছে, দেখো দেখো দেখো, মাথায় লাল পেট্টি বেঁধেছে আর নাচতে লেগেছে। বলে, কিরে নাচছিস কেন, কোথায় কি হলো? বলে, পূজার আনন্দ করব না, বিসর্জনের দিন আনন্দ। সেই সময় কান্নার কথা ছিল। বলে, কেন কাঁদবে কেন? বলে, মা চলে যাচ্ছে, কান্না উচিত ছিল, কারণ আমাদের বিধি আছে, তখন দেবীকে পান্তা ভাত দিতে হয় বিসর্জনের দিন। বলে, পান্তা ভাত কেন জানো? কেন পান্তা ভাত দিতে হয় শুনবে? বলে, যাওয়ার সময় অত কি করে রান্না আদি করবো, সেই জন্য আগের দিন ওই অন্নের মধ্যে জল দিয়ে দিয়েছি, এখন পর্যবসিত অন্ন হয়েছে, মানে পান্তা হয়ে গেছে, আর সেই পান্তাই দেবীকে বলেছি, তুমি খাও মা, যাওয়ার সময় এই খেয়ে যাও, কাঁদতে কাঁদতে চলে যাবে, দুঃখের দিন, অত কি করে ঘটা করে রান্না করব, সেই জন্য পান্তা দিতে হয়, আর সেই দিন সবাইকে পান্তা খেতে হয়, বলো না গোড়াদের আদে। বলে, পান্তা খেতে হয়, কিন্তু জানো বাঙালিরা কী করে? তোমরা বাঙালিরা কী করো আমি জানি না, আমি তো বাংলাদেশের বাঙালিদের দুর্গাপূজা দেখি নাই, তবে পশ্চিমবঙ্গের বাঙালিদের দুর্গাপূজা দেখেছি। রাস্তায় বেরোনো যায় না, ওই ছাগলের মতন আরেকটা প্রাণী আছে, ভেড়া বলে তাদেরকে, তাদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে। আর তাদেরকে কাটা হয়, বাড়ি বাড়ি সেগুলো যায়। এই তোমাদের ধর্ম গো? ছি, পান্তা ভাত খাওয়ার কথা ছিল, তোমরা বলো আনন্দ করব, ভালো মন্দ খাব, এই ধর্ম। দুর্গাপূজা নামেই পূজা হয়, সাত্ত্বিকী পূজা হলে তাহলে সেখানে দেবীর সত্যিকারেরই, যেই দিন থেকে বোধন আমন্ত্রণ দিবস ছিল সেই দিন থেকে আনন্দ, শেষ পর্যন্ত আনন্দই থাকতো, মা আনন্দময়ী আনন্দই দিয়ে যেতেন। কিন্তু দুর্ভাগ্য, বাঙালিরা কবে মানুষ হবে, কবে শিখবে, কবে জানবে? বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শ্রেষ্ঠ হোক, শ্রেষ্ঠ এখনো হয় নাই। পূজাটা শ্রেষ্ঠ করো, শ্রেষ্ঠ না করে শুধু পাণ্ডালটা বড় করলে, লাইটিংটা বড় করলে, মন্দিরটা তিন দিনের জন্য মন্দির বড় করে নিলে, আর কত কত মন্দির কুসংস্কারের অভাবে, সংস্কারের অভাবে কুসংস্কারই হয়ে আছে, সেখানকার সংস্কার নাই। হ্যাঁ, কত মন্দির অবহেলায় অবজ্ঞায় অনাদরে পড়ে আছে, সেগুলোকে দেখছো না? তিন দিন বিরাট বিরাট মন্দির বানাচ্ছ এই দুর্গাপূজা। আর যেটা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ, যে ব্রাহ্মণরা ভালো করে পূজা শিখছে না, চণ্ডী পাঠও ঠিক মতো করতে পারছে না, দোষটা তো আমাদের, আমরাই তো ওকে শেখাচ্ছি না, আমরাই তো ওকে শেখানোর জন্য আগ্রহ দিচ্ছি না। সনাতন ধর্ম রক্ষা করতে ব্রাহ্মণদের এগিয়ে আসতে হবে, শুদ্ধভাবে মন্ত্র জপ করতে হবে, শুদ্ধভাবে পূজা অর্চন করতে হবে, শুদ্ধভাবে চণ্ডী পাঠ করতে হবে, শুদ্ধভাবে গীতা পাঠ করতে হবে। করাও করাও করাও, বলছে হচ্ছে না কেন? বলে, আমরাই করতে দিই না। আমরা কি শুনি কখনো, শুনবার চেষ্টা করি, জানবার চেষ্টা করি? আরে সেখানে অনেক অনেক সুশিক্ষিত মানুষ আছে, তারাও একটু আগ্রহ করে বসে না যে চণ্ডীর কোন অংশটাতে কি লেখা আছে, দেখি একটু মন দিয়ে শুনি তো, হ্যাঁ চণ্ডীতে কি বলে, দেখি শ্লোকগুলো একবার দেখবার চেষ্টা করি, জানবার চেষ্টা করি? জানবার দেখবার কোনোটাই তো চেষ্টা করে না। এজন্য ব্রাহ্মণ পড়াশোনাও করে নাই, সেও চণ্ডীটাকে হাতে নিয়ে চণ্ডী পাঠ করছে, হায় রে। এরকম উদাহরণ আছে আমাদেরই এক জ্যাঠামশাইয়ের মুখ থেকে আমি শুনেছিলাম, তিনি পণ্ডিত ছিলেন। গ্রামে কোনো এক জায়গায় দুর্গাপূজা হচ্ছে, নূতন দুর্গাপূজা করছে, এনারা সংকল্প করেছে দুর্গাপূজা করবে, আর দুর্গাপূজার আয়োজন হয়েছে। সেখানে এক ব্রাহ্মণ, নূতন কোনো ব্রাহ্মণ এসেছেন পূজাস্থলিতে, তো আমার জ্যাঠামশাই বলছে, জানো
সেই সময় আমি দেখছি ওই বাড়িতে কেন কাঁদছে, আজকে পূজার দিন কেন কাঁদছে, এই কেন কান্নাকাটি, কিসের জন্য কাঁদবে, কাঁদছে কেন ওরা, আজকে আনন্দের দিন ওরা কাঁদবে কেন। তো সে পৌঁছে গেছে দুর্গা পূজায়, সেই বাড়িতে পৌঁছে গিয়ে বলছে এই তোমরা কাঁদছো কেন, মায়েরা অমন করে কাঁদছো কেন, বলে এই তো আমাদের পুরোহিত মশাই বললেন কাঁদতে তাই কাঁদছি। পুরোহিত মশাই কাঁদতে বলছেন, বলে হ্যাঁ এই দেখো এখানে লেখা আছে, আমার জ্যাঠামশাইকে সেই পণ্ডিতজি মানে সেই ব্রাহ্মণ দেখাচ্ছে যে সায়ংকালে রোদনম কৃত্যা, সায়ংকালে রোদনম কৃত্যা, রোদন মানে এটা শুনেছে, রোদন মানে কি, রোদন মানে কান্না, কিন্তু এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়ে বোধনম কৃত্যা না হয়ে রোদনম কৃত্যা হয়ে গেছে, সেই জন্য সায়ংকালে বোধন, বোধন শব্দটা থাকবে বোধন আমন্ত্রণ অধিবাস, তো সায়ংকালে রোদনম কৃত্যা, সায়ংকালে রোদন করো, কত বড় পণ্ডিত। তো ওই যে প্রিন্টিং মিস্টেক ওটাও তো ধরতে হবে, ওটাও তো জানতে হবে, তো ওটাও ওটাও বলে দিচ্ছে সায়ংকালে রোদনম কৃত্যা। এই দুর্গা পূজার অবস্থা, হায় হায়, দুর্গা পূজাকে কেন্দ্র করে যে কি সমস্ত আজকাল চলে না কি বলবো, সঠিকভাবে পাঠ প্রসঙ্গটাও ঠিক মতো চলছে না, ঠিক মতো পূজার্চন করবার জন্য যে যারা উৎসাহী পূজারি যারা সেবকগণ তারাও এগিয়ে আসছে না, হায় হায় কি বলবো। তার মধ্যে কিছু কিছু জায়গায় তো বলিও চলে, দেবীর নাম করে বলি দেয়, হায় রে। এজন্য আমাদের ভগবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের প্রাককালে যে কথাটা বলছেন যে ধর্মকর্ম লোক সব এই মাত্র করে, মঙ্গলচণ্ডীর গীত করে জাগরণে, মদ্য মাংস দিয়া কেহ চক্ষু পূজা করে, যেবা ভট্টাচার্যি চক্রবর্তী সব তাহারাও না জানোই গ্রন্থ অনুভব, গীতা ভাগবত যে জনতে পড়ায় ভক্তির ব্যাখ্যান নাই তাহার যে উপায়। কি অবস্থা ধর্মের, মদ্য মাংস দিয়ে পূজা করছে। এই জন্য গীতায় স্পষ্ট বলে দিয়েছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামিকম শরণং ব্রজ ইহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই তোমরা কি ধর্ম করছো গো, যে ধর্ম করলে সত্য রক্ষা হবে না, যে ধর্ম করলে তুমি রক্ষিত হবে না, সুরক্ষিত থাকবে না, তুমি তোমার মন চঞ্চল থাকবে, সেটা ধর্ম হয়? মনধর্ম দেশাচার ধর্ম কুলধর্ম এই সমস্ত পরিত্যাগ করো, মাম একম শরণং ব্রজ, একমাত্র আমাকে শরণ নাও, দেখবে তাহলে তোমাদের ধর্ম হবে। হ্যাঁ, মাম একম, একমাত্র আমাকে শরণ নাও। এই জন্য ধর্ম কখন রক্ষা হবে, যখন তা সংস্কার যুক্ত হবে, যখন সেখানে নীতি থাকবে, নিষ্ঠা থাকবে, নৈতিকতা থাকবে। আবার মনে করিয়ে দিই, দুর্গা পূজায় আনন্দের জন্য পূজা যখন হবে তখন পূজায় থাকবে বিশৃঙ্খলা, হ্যাঁ নিয়ম থাকবে না, নীতি থাকবে না, নিষ্ঠা থাকবে না, পূজার জন্য আনন্দ হোক, আনন্দের জন্য যেন পূজা না হয়, যে আনন্দ মেন, আনন্দ প্রধান পূজা হবে, তাহলে কিন্তু পূজা হবে না। জয় নিতাই, জয় গৌর, হরি হরি বল। গিরিরাজ মহারাজ কি, সনাতন ধর্ম কি, জয় শ্রী রাধে।